নমস্কার, ডিভাইন এঞ্জেল ভিজন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি পিকে পায়েল রিডিং নিয়ে। আপনাদের কাছে তিনটে কার্ড আছে, আপনারা কোনো একটা চুজ করতে পারেন। আসুন দেখে নিই পায়েল নাম্বার ওয়ানের জন্য কি গাইডেন্স আছে। কমিউনিকেশন ইজ কি, আপনারা যারা যারা কমিউনিকেশন করছেন না তারা অবশ্যই কমিউনিকেট করুন, কারণ অনেক সম্পর্ক শুধু কথা না হওয়ার জন্য বন্ধ হয়ে যায়। কথা বলাটা ভীষণ জরুরি। পাইল নাম্বার টু, লাক ইজ অন ইওর সাইড। ওয়াও, আপনার লাক আপনার সঙ্গে আছে, কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, শুধু পজিটিভ ভাবুন। পজিটিভিটি আমাদের জীবনে অনেক লাককে নিয়ে আসে। পাইল নাম্বার থ্রি, ডোন্ট লেট ইওর পাস্ট হোল্ড ইউ ব্যাক। কখনো কখনো পিছনের জিনিসগুলোকে আমাদের ধরে থাকতে গেলে চলে না, ছেড়ে এগোতে হয়। তো কোনো কিছুকেই আপনাকে আঁকড়ে রাখতে দেবেন না। এটাই বলার ছিল যে জীবনে চলার পথে অনেক কিছুই আসবে, তো আপনাদের সেগুলোকে ছেড়ে এগোতে হবে। তো আজকে এখান পর্যন্তই রিডিং ছিল। কেমন লাগলো আজকে রিডিং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে প্রেস করবেন। আপনারা যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।